আমি আমার স্ত্রীর নিন্দা করব না, শুনবও না, নবনীতা প্রসঙ্গে সাফ জানালেন জিতু কোমল। বিগত কয়েক সপ্তাহ জিতু কোমল এবং নবনীতা দাসকে ঘিরে চর্চা তুঙ্গে। জুন মাসের শেষে ফেসবুকে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী নবনীতা দাস। তারপর থেকেই আলোচনা শেষ নেই। এরই মাঝে জিতু গিয়েছিলেন লন্ডন, আর সেখানে কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিং সেরেছেন তিনি। অন্যদিকে তার স্ত্রী নবনীতাও বিয়ের ফুল সিরিয়ালের শুটিং নিয়ে ব্যস্ত। তবে তাদের এই বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রীর মুখে মন্তব্য শোনা গেলেও মুখে কুলু পেটেছেন অভিনেতা জিতু কোমল। যদিও এই ঘটনার পর থেকে দুজনেই নানা রকম পোস্ট করে চলেছেন নিজেদের সমাজ মাধ্যমের পাতায়। কখনো নিজের ব্যক্তিগত উপলব্ধিকে ফেসবুকে লিখেছেন অভিনেতা জিতু, আবার কখনো বা নবনীতাও নিজেদের নানান ধরনের ছবি পোস্ট করতে থাকেন। তবে এত কিছুর পরেও জিতুর তরফে কোনো উত্তর পাওয়া যায়নি। এরপর এক সংবাদ মাধ্যমের তরফে জিতুর সঙ্গে যোগাযোগ করা হলে বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে কোনো উত্তর দিতে নারাজ অভিনেতা জিতু কমল। তিনি বলেছেন, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নই, আমার স্ত্রীর ব্যাপারে আমি কোনো নিন্দে করব না আর কোনো নিন্দে শুনবও না। এখনো আমাদের আইনি বিচ্ছেদ হয়নি, গত 3 মাস ধরে তারা আলাদা থাকছেন, এখনো আসেনি আইনি বিচ্ছেদের শংসাপত্র। তাই আগামী দিনে জিতু নবনীতা কি আলাদা হয়ে যাবেন, নাকি মান অভিমান ভুলে আবারও কাছাকাছি আসবেন, তার উত্তর সময় দেবে। বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।